নির্বাচনের আগে মুদ্রা পাচার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। রোববার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, অর্থ পাচার রোধে বিমানবন্দরে বিভিন্ন স্থানে কাজ করছে ১২ সদস্যের চারটি টিম। এসব টিমের সদস্যরা বোর্ডিং, ব্রিজ, ডিপার্চার, স্ক্যানিং সহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে বিশেষ তল্লাশি ও টহল দিবে। সদস্যরা চার শিফটে ভাগ হয়ে রাত দিন ২৪ ঘন্টা কাজ করবে বলে জানায় কাস্টমস হাউস। এই কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি আশা করছে নির্বাচনের আগে দেশে অর্থ পাচার রোধে ভূমিকা রাখবে।